চ্যানেল তনুশ্রী সারাদিন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:20। তো আজ আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম হয়ে গেছে, কাঁচা কুচো সমস্ত হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। কেন করেছি যে মানে খাটটা পালিশ করতে আসছে না, তো লোকজন আসবে বাড়িতে, তো সেই জন্য আমি দিলাম কাজকর্ম সেরে পুজো করে স্নানটা মানে স্নান করে পুজোটা করে নিই। তো তারপর যা কাজকর্ম আছে আস্তে আস্তে করবো। আর দেখো সোনাই উঠে পড়েছে, তো সোনাইও ব্রাশ করে নিলাম। তো এবার মা আমি মিলে একটু চা খেয়ে নেবো, আর কাজের মধ্যে বাকি আছে বিছানাটা তোলা, তো বিছানাটা চাটা খাওয়া পরে তুলে নেবো। এরকম আমার সোনাই উঠে গেছে, কালকে আমার নৌকাই এসেছিল। এই যে সকালবেলায় বাসন কুসন ধুয়ে নিয়েছি, তো তারপর এদিকে জলের বোতল টোতল সবই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সোনাই যে সবজিগুলো এনেছিল, তো সবজিগুলো এদিকে ধুয়ে নিয়েছি। তো এবার চাটা বসাবো। তো সকালবেলার এনার্জি ড্রিঙ্ক রেডি করে নিয়েছি, তো এবার খেয়ে নিই। আর বাইরে দেখো মেঘও করেছে, মেঘ ডাকছে, আবার হাওয়া উঠেছে। এই দেখো বাইরে ভোর করে মেঘ করেছে, আবার হাওয়া উঠে গিয়েছে। তো এখন আবার বৃষ্টি নামবে নাকি কে জানে, তো বড্ড ঠান্ডাও লাগছে জানো তো। তো তারপরে চাটা খেয়ে নিলাম, তো সোনাইকে বললাম একটু বাজার যা, তো সোনাই বাজার যাচ্ছে। তো তারপরে এদিকে খাট পালিশ করতে হবে, দেখো এরা চলে এসছে। তো এদের জন্য একটু চা বসিয়ে দিলাম, আর আমিও একটু খেলাম চাটা। তো তারপর সোনাই বাজার থেকে বাড়ি আসলো, আর আজকে সকালে যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, তো একটু বসে দাঁড়িয়ে কাজ করছি। আর বাজার থেকে দেখো অনেক পেয়ারা এনেছে, তো পেয়ারাগুলো মানে কেটে খাওয়া হয়েছিলো, সত্যি দারুণ টেস্ট ছিল, খুব ভালো পেয়ারা। তো এরকম পেয়ারাটি আমার পছন্দ হয়, বেশ নরম আবার মিষ্টিও। আবার এক একটা পেয়ারাতে না বীজ কটকট করে শক্ত, তো ওই পেয়ারাটা আমি একদম ভালোবাসি না। তো ওই পেয়ারাটা সত্যি কেটে খেলাম, দারুণ লেগেছে আমার। আর সোনাই পেয়ারা মাখায়, কিন্তু আজকে তো পেয়ারা মাখানোর সময় হবে না, কেননা ও কাটোয়া যাবে। তো সোনাই রায়বারও ভাতে নেমন্তন্ন আছে বলে বলছি। তো তারপরে সোনাই দেখছি যে মাছও এনেছে, আবার চিকেনও এনেছে। তো ধনে পাতা পটল এইসব সবজি যা লাগে সব এনেছে, আর মাছটা এনেছে। মাছটা আমি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন হয়ে যাবে, তো সামনে সপ্তাহে মাছটা তো খাওয়া হয়নি, তো বেশি করে নিয়ে এসেছে। আর চিকেনও এনেছে, তো চিকেনটা আজকে করব। তো আজকে আমি দুপুরে চিকেন খাবো না, সোনাই আসলে একবারে রাতেই আমি সোনাই চিকেন দিয়ে ভাত খাবো। আর আজকে আমি দুপুরটা মাছ আর আলু সিদ্ধ কিছু একটু করে নেব। তো সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরাতে দিই, তো তারপরে জল ঝরে গেলে ফ্রিজে রেখে দিই। আর এদিকে ধনে পাতা এনেছে, তো ধনে পাতা নিয়ে মানে ওর ধনে পাতার সেন্টটাই যেন মানে শীত এসেছে, শীত এসেছে বুঝিয়ে দেয়। তো শীতকালে যেন ধনে পাতাটা বেশি ভালো লাগে আমার, আর সেন্টটাও খুব সুন্দর লাগে। তো যদিও ধনে পাতা খেয়ে আমার হজম হয় না, প্রচণ্ড অম্বল হয়ে যায়। তো তারপরে মাছ মাংস এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো তারপরে যা যেটা যা রান্না রাখবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো সোনাই মাছের সঙ্গে মাছের তেলটাও নিয়ে এসেছে, তো আমি এর আগে মানা করে দিয়েছিলাম যে মাছের তেলটা আনবে না, তো বেশ কয়েকবারই মাছের তেলটা আনেনি, তো আবার আজকে এনেছে। তো মাছের তেলটা দেখে না ফেলতেও ইচ্ছা করে না, আর খেলেও শরীরে খুব ক্ষতি করে জানো তো, প্রচণ্ড ঢেকুর ওঠে। আবার যে চোখের নিচে যে কোলেস্ট্রলগুলো আছে, তো ওগুলো মাছের তেল টেল খেলে দেখেছি যে আবার একটু বেড়ে যায়, তো আমি খেতে চাই না। তো আনতে বারণ করেছিলাম, বেশ কয়েকবার আনেনি, তো আজকে এনেছে, আবার ফেলতেও মায়া লাগছে জানো তো। তো আজকে কাটোয়াতে ফাইবার ভাত খেতে বলেছে সোনাইর এক স্কুলের কলিগ খেতে বলেছে। তো সত্যি মানে মানুষে এত ভালোবাসে, তো মানুষের এইসব ভালোবাসাগুলোর মূল্য দেয়া যায় না, তো এটাই হচ্ছে পরম পাওয়া। তাই সোনাইকে বলছি যে সোনাই এগুলো কি বলে মানুষের কাছ থেকে পরম পাওয়া জানিস তো। তো মানে খুব ভালো লাগলো যে কত মানুষ ভালোবাসে। তো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে মানে আগামী দিনগুলো আমি সোনাই এগিয়ে যেতে চাই। তো তোমরা জানো আমাদের মা মেয়ের পাশে থেকো, তোমরা সবাই আমার সোনাইকে দুহাত ধরে আশীর্বাদ করো গো। তো আর মানে একটা একটা করে দিন খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। তো এক বছর দু মাস আগে সোনাইয়ের বিয়ে ঠিক করা হয়েছিল, ডেট ঠিক হয়েছিল। তো এক বছর দু মাস দেখো দেখতে দেখতে এগিয়ে আসলো, তো মনে হচ্ছিলো যেন কবে আসবে কবে আসবে, তো দিনও দেখো ঠিক আস্তে আস্তে এগিয়ে চলে এসেছে। তো মনটাও খুব খারাপ করছে। তো ছোটো থেকেই ধরো সোনাই আমার কোলের কাছে শুয়ে থাকে, তো সেটাই ভাবছি যে
আমি কি করে একা মানে থাকব, তো মনটা সত্যি খুব খারাপ করছে। আর এদিকে শোনাই যায় না যে বাজার থেকে দেখো তোমাদেরকে সব আরেকবার দেখিয়ে দিলাম, তো তারপর শোনাই কাটোয়া যাবে, তো 11:10 ট্রেনটা ধরবে। তো শোনাই বলল মা তাড়াতাড়ি টিফিনের টিফিনটা দিয়ে দাও, তো আমি টিফিনে বাসি ডাল আর পোস্ত ছিল তো ওই দিয়ে মুড়িটা একসঙ্গে মাখিয়েছি, মাখিয়ে সোনাইকে মুড়িটা বাটিতে তুলে দিলাম, তো অল্প করেই খেয়েছে। তো টিফিনটা খেয়ে এদিকে সোনাই রেডি হয়ে গিয়েছে, তো সোনাইকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমারও নিমন্ত্রণ ছিল, আমি যেতে পারলাম না, তো আমি যদি সোনাইয়ের সঙ্গে যেতাম তো সোনাই শাড়ি পরতো, তো একা সামলাতে পারবে না বলে চুড়িদার পরেই যাচ্ছে। তো তারপর সোনাই রওনা হওয়ার পরে আমি ভাত বসিয়েছি, তো ভাতটা এদিকে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আর এবেলায় একটু অল্প করে মাছ রান্না করব, আর সোনাই জন্য একটা মাছ ভেজে আমি রেখে দেবো, সোনাই মাছ ভাজা খেতে ভালোবাসে। তো তারপর মাছ ভাজা করে নিলাম, আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো মাছ ভাজা করে নিয়েছি, তো মাছ ভাজার পরে চিকেনটা বসাবো। তো তার জন্য এদিকে দেখো চিকেন আলু ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। তো সোনাই মানে মাংস হলে মাংসতে একটু আলু দিতে বলে, তো আমি এক একদিন বলি যে না একটু কষাই করি, তো সোনাই বলে না আলু দাও। তো তারপরে এদিকে দেখো খাটের খাটপালিশের কাজটা আস্তে আস্তে এগিয়ে আসছে, আর দেখো মানে কীরকম খাটটা ছিল আর এখন দেখো কত সুন্দর মেজে ঘষে চকচকে করে ফেলেছে। তো সব কাজেই পরিশ্রম আছে, পরিশ্রম না করলে অর্থ উপার্জন করা যায় না। ওরা যে এত পরিমাণে ঘষছে ওদের হাতটা নিশ্চয়ই ব্যথা করছে, তো সেই জন্যই বলে যে পরিশ্রম না করলে অর্থ উপার্জন হয় না। আর এদিকে দেখো চিকেনটা কষা হয়ে গেছে, তো মিস্ত্রিরা তো কাজ সেরে চলে গেল, তো এখন বাজে 3:30। তো চল আমি কি রান্না করেছি দেখাই। তো এদিকে রয়েছে মাছের ঝাল, আর এটা রয়েছে মাছের তেল ভাজা, আর এদিকে সোনাই জন্য একটা মাছ ভাজা রেখেছি, তো সোনাই রাতে খাবে। আর দুবেলার ভাত করে নিয়েছে, ভাত রয়েছে, তো চলো আমি এবার খেয়ে নিই, খিদেও পেয়েছে খুব। আর এদিকে শশা লঙ্কা রয়েছে, তো ভাতটা বেড়ে খেয়ে নিই আমি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6:30, তো আমি স্নান করলাম গরম জল করে, তো কোন সকালে স্নান করেছি তো আমি স্নান করলাম, তো তারপরে সন্ধে জ্বাললাম, আর মিস্ত্রিরা 3:30 পরে গেল, তো তারপরে আমি ভাত খেলাম। তো ভাত টাত খেয়ে বাসন ধুয়ে তারপর উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিলাম, কেননা উঠোনটার মধ্যে সেই কালাপালিশ করছে ইয়ে করছে ঘষছে ধুলো হয়েছিল, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে তারপরে গরম জল করে স্নান করলাম, তো তারপরে সন্ধ্যা প্রদীপ জ্বাললাম। তো আর সোনাই আজকে তো ইয়ে গিয়েছিলো তোমার কাটোয়াতে আইবুড়ো ভাতে নিমন্ত্রণ ছিল, গিয়েছিল, তো আমারও নিমন্ত্রণ ছিল। তো কি বলতো বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, তো তাদেরকে ছেড়ে তো আর খেতে যাওয়া যায় না, তো সেই জন্য সোনাই একাই গিয়েছিলো, তো আমি যাইনি গো। আর ওরা কাজ করছে বলে আমি ভিডিও সেরকম করে করতে পারছি না, কথা বলতে পারছি না, ভিডিও করতে আমার লজ্জা লাগছে, তো করতে পারছি না, তো সেই জন্য ভিডিও বেশি বড়ও হচ্ছে না। তো যতটুকু পারছি মানে ডেলি ব্লগ যেহেতু দেওয়ার চেষ্টা করছি। আর আজকে চা খাবো না এখন, তো সোনাই কাটোয়া থেকে আসার সময় আইসক্রিম এনেছে, তো আইসক্রিমটাই খাবো। তো সোনাই কাটোয়া থেকে আসার সময় স্টেশন থেকে দুটো আইসক্রিম নিয়ে এসেছিলো আমার আর সোনাইয়ের জন্য, আর সোনাইকে ওরা আইবার ভাত খাইয়েছে, কী গিফট দিয়েছে তো সেটা কাল তোমাদের সাথে শেয়ার করব। তো আজ আর পারলাম না, কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ওই কাকিমা সোনাইকে কী গিফট দিয়েছে। আর এদিকে সোনাই আইসক্রিম খাচ্ছে আর আমিও আইসক্রিম খাচ্ছি, আর এই সন্ধ্যের টাইমটা না আমার বোন ফোন করে, তো বোনের সঙ্গে কথা বলছি। তোমরা তো সন্ধ্যেবেলায় দেখলে যে আইসক্রিম খাওয়া হয়েছে, তো সোনাই বললো যে একটু চা করো মাথাটা লাগছে, তো আমারও মাথায় লাগছে, তো সেই জন্য একটু আদা দিয়ে একটু লিকার চা বসিয়েছি। এই যে চা হয়ে গেছে, তো একটু চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো বেলাতে সব রান্না করে রেখেছিলাম, তো মানে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলার সুইচ তো ঘুমিয়ে গেছি, তো এবারে ঝোলটা গরম করে দিয়েছি, তো এবার রাতের খাবারটা খেয়ে নেবো, চলো এবার তোমার সাথে শেয়ার করি। তো ঝোলটা একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যে সোনাইকে রাতের খাবার দিয়ে দিয়েছি, তো সোনাইয়ের জন্য মাছ ভাজা রেখেছিলাম, তো রাতে মাছ ভাজাটা দিলাম, আর আমি ভাত মাছের তেল আর এদিকে সোনাই চিকেন আর আমার চিকেন বেড়ে নিয়েছি, তো চলো রাতের খাওয়াটা কমপ্লিট করে নিই। তো তাহলে ভিডিওটা যেখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো।
চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে, একটা নতুন ব্লগে।